হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা যেটা স্টার্ট করব প্যারালাল কম্বিনেশন অফ সেলস। এর আগের প্রিভিয়াস ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, যেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ সেলস নিয়ে রয়েছে। তো প্যারালাল কম্বিনেশন অফ সেল এবং ওখানে সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে যে সেল যেগুলো হচ্ছে, সেল ব্যাপারটা কি, বা সেল বলতে যেটা আমরা মেনলি ব্যাটারি মনে করি বা ব্যাটারি বলতে সেল মনে করি সেটা নয়। সেল হচ্ছে তোমার লেক লেন্স বা ভোল্টিক, বা একটা সেল মানে হচ্ছে একটা জাস্ট দুটো ইলেকট্রোড এবং একটা পোটেন্সিয়াল ডিফারেন্স এবং ভেতরে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে। এইরকম সেল, কিছু সংখ্যক সেলকে আমরা যখন পরপর কানেক্ট করব তখন সেটাকে বলবো ব্যাটারি। যাই হোক, তাই সেলকে কেন ব্যাটারিতে রূপান্তরিত করা হয় বা সেলকে কেন কম্বাইন্ড করি আমরা সিরিজ বা প্যারালাল, বা কখন আমরা সিরিজ বা প্যারালাল কম্বাইন্ড করব, এই ডিটেলসটার জন্য তোমাকে এর প্রিভিয়াস ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো এটা দেখে নাও, দেন প্যারালাল কম্বিনেশন অফ সেল। আমরা কখন প্যারালাল কম্বিনেশন প্রথমে জেনে নিই। প্যারালাল কম্বিনেশন বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এখানে একটা সেল আছে মনে করো, এর সাথে আর একটা সেল কানেক্ট করলাম, আমরা তিনটে নিয়ে মোটামুটি একটা, এটার ইএমএফই, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর ইএমএফ ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, ইন্টারনাল রেজিস্ট্যান্স কী সেটাও বলেছি একটা সেলের, যে ইলেকট্রোলাইট একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করলাম, তাই তো? আর তাহলে এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ সেল, বা সেলগুলোকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। প্রত্যেকটার রোধ হচ্ছে, অন্তর্নিহিত রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। তাহলে এইগুলোর এই টার্মিনাল এ আর বি এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স কত হয়ে যাবে, পোটেন্সিয়াল ডিফারেন্স ডিফারেন্স বিটুইন বিটুইন এ অ্যান্ড বি এ অ্যান্ড বি ইকুয়াল টু ই হয়ে যাবে, কারণ এটাতে ই ই ই থ্রি হবে না, সিরিজে থাকলে থ্রি ই হয়ে যেত। প্যারালালে থাকলে কী হবে, ইচ প্রত্যেকটা যা ডিফারেন্স সেটাই থাকবে, কিন্তু ইন্টারনাল টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আর আর আর, মানে হচ্ছে ওয়ান বাই আর, ওয়ান বাই আর, ওয়ান বাই আর, মানে হচ্ছে থ্রি বাই আর, মানে উল্টে গিয়ে আর বাই থ্রি, প্লাস এটা সিরিজে কানেক্ট আছে, এটা হচ্ছে ওয়ান বাই আর, ওয়ান বাই আর, ওয়ান বাই আর, মানে আর বাই থ্রি প্লাস দিস ওয়ান, দ্যাট ইজ এইখানটা তোমরা চাইলে করতে পারো, থাক দরকার নেই। দেয়ার ফর কারেন্ট যদি আমরা এইদিকে দিয়ে দিই, পজিটিভ তো এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, মানে আই ইকুয়াল টু আমরা লিখবো টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে আর বাই থ্রি প্লাস আর, তার মানে হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল তিনটের জন্য, ফর এন নাম্বার, এখানে লিখে নিই ফর এন নাম্বার অফ সেল, এন সংখ্যক কোষের জন্য কত হয়ে যাবে, আই সমান ই বাই আর বাই এন প্লাস আর, মানে এটাকে আমরা এলসিএম যদি করে নিই, এল লসাগু হয়ে যাচ্ছে, এনটা উপরে চলে গেলে এন ই বাই আর প্লাস এন আর। দেখে নাও, খুব সহজ ইকুয়েশন একটা। এবার একটা কেস আমি ধরে নিচ্ছি, কেস নাম্বার ওয়ান, যেখানে আরটা ইজ গ্রেটার গ্রেটার অফ এন আর, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ গ্রেটার গ্রেটার অফ দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স, যদি হয় অন্তর্নিহিত রোধগুলো বেশি হয়, সেক্ষেত্রে আমি কী লিখব, আই সমান এন ই বাই আর, কারণ এটা নেগলেক্ট করতে হবে এটা রেসপেক্টে। হ্যাঁ, এটা যদি বেশি বড় হয়, এটা থেকে বেশি বেশি বড়, অনেকটাই বড়, তাহলে এটা নেগলেক্ট আমরা করি। এটা অনেক সময় যে এক লক্ষ টাকার সাথে এক টাকা আছে, এক লক্ষ টাকা প্লাস এক টাকা, তো এক টাকাটা বাদ দিয়ে দিলাম, কারণ দিস ইজ ভেরি ভেরি মাচ গ্রেটার দেন এন আর, তার মানে এটা হয়ে যাচ্ছে এন ইন্টু ই বাই আর, মানে একটা সেলের জন্য যে কারেন্ট তার এন টাইমস। তো অবভিয়াসলি তুমি কী করবে, যদি সার দেখো যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ মাচ মাচ গ্রেটার দেন দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স, দেন ইউ হ্যাভ টু কানেক্ট অল দ্য সেলস ইন প্যারালাল কম্বিনেশন, তখন আমরা কী করবো, সমান্তরাল সমবায়ে এটাকে লাগাবো। তাহলে এখানে লেখে দিই এই জিনিসটা, যে ওয়েন
when internal resistance অন্তর্নিহিত রোধ is much greater than external resistance then all the cells are connected in parallel. Why? So that we can get n times of current. N gun current pete gele amader ke ki korte hobe parallel combination e connect korte hobe jokhon internal resistance gulo external er theke beshi hobe. Obviously tumi condition case number 2 korte paro. Ei portion ta ektu muche ni. Ei portion ta তাহলে আমরা কেস নাম্বার টু যেটা দেখব যে এন আর ইজ গ্রেটার অফ স্মল আর. কেস নাম্বার টু এটা অনেক বড় এটার থেকে, তখন আমরা কি করব না আই ইকুয়াল টু এন ই বাই এন আর, তাই এন কেটে যাবে ই বাই আর, মানে একটা সেলের যে কারেন্ট, এতগুলো সেল কানেক্ট করলাম প্যারালালি একটা সেলের কারেন্টের মতো কারেন্ট পাবো, তো অবভিয়াসলি হয় কেন কানেক্ট করতে যাবো আমরা, করবো না. তা যখন আমরা দেখব যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ মাচ মোর গ্রেটার দ্যান দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অন্তর্নিহিত রোধগুলোর সাথে অনেকটাই বেশি কম্প্যারিজনে, তখন আমরা সেটাকে প্যারালাল কম্বিনেশন করতে যাবো না. এর প্রিভিয়াস ভিডিওটা দেখো, তখন আমরা সিরিজে কানেক্ট করবো. প্রথম হচ্ছে সেল কি, সেলগুলোকে আমরা কেন কানেক্ট করি সিরিজ বা প্যারালালে, টু গেট আ লার্জ অ্যামাউন্ট অফ পোটেন্সিয়াল ডিফারেন্স অর কারেন্ট, বেশি পরিমাণ কারেন্ট. তুমি অনেকগুলো ব্যাটারিকে একসাথে কেন যুক্ত করতে যাবে, অনেকগুলো সেলকে একসাথে কেন যুক্ত করতে যাবে, টু গেট আ লার্জ নাম্বার অফ পোটেন্সিয়াল ডিফারেন্স, লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্ড হেন্স আ কারেন্ট. তাহলে আমরা কারেন্ট, বেশি কারেন্ট বা বেশি ভোল্টেজ পেতেই এগুলো করে থাকি আমরা. অনেক সময় আমরা ছোটোতে এরকম করতাম না যে দুটো ব্যাটারি, দু বা তিন চারটে ব্যাটারি নিয়ে খারাপ হয়ে গেলে একসাথে পরপর টাচ করে বাল্ব জ্বালাতাম. বাবারা অনেক সময় টর্চের লাইট থেকে সেলগুলো বের করে ফেলে দিত, তখন একসাথে নিয়ে ওই বাল্ব জ্বালাতাম. ছোটো ছোটো বাল্ব, টর্চের যে বাল্বগুলো কিনতে পাওয়া যেত সেগুলো দিয়ে. কেন, ওয়াই, মানে লার্জ নাম্বার অফ তোমার সেল যখন আমরা পেয়ে যাই, তখন ওইটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইজ গ্রেটার অফ ইনার, তখন এগুলো হয়ে যায় কি, বেশি হয়ে যায়, ইন্টারনাল রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে থাকে সেলগুলো. ইনিশিয়ালি প্রথমের দিকে সেলগুলো কি থাকে না, তোমার এই প্রবলেমটা ফেস করেছো কি না জানি না, যদি যখন আমি নতুন সেলগুলো কিনে এনে লাগালাম তখন ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু অনেক লেস থাকে, কন্ডিশানটা অন্যরকম থাকে, এই কন্ডিশানটা থাকে. তখন আমি যদি সিরিজে কানেক্ট করি তাহলে লার্জ নাম্বার অফ পাবো, কিন্তু যখন ব্যাটারি সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন ইন্টারনাল রেজিস্ট্যান্স মাচ মোর গ্রেটার হয়ে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে, তখন আমি এগুলোকে কানেক্ট করে লাভ নেই, দু তিনটে কানেক্ট করবে কারেন্টটা কমে গেল, এরকম হয়। হ্যাঁ, সেলগুলো নষ্ট হয়ে যাওয়ার পর ট্রাই করবে, দেখতে হবে হয়, তখন আমরা কি করব, একটা সেলে দেখা যাচ্ছে যে স্পেসিফিক সেলটাতে বেশি কারেন্ট পাচ্ছি সেটা ইউজ করবে, সবগুলো একসাথে কানেক্ট করার কোনো দরকার নেই, কারণ এতে করে আমি বেশি পরিমাণ কারেন্ট পাবো না। তাহলে আমরা দেখলাম যে কখন আমরা সেলগুলোকে সিরিজে কানেক্ট করব বা কখন প্যারালালে কানেক্ট করব, ঠিক আছে। এবার হতে পারে একসাথে কানেক্ট করলে কী হবে, সিরিজ প্যারালাল একসাথে করলাম, তাহলে তার কন্ডিশনসটা কী হবে, এটার জন্য আমরা নেক্সট ভিডিওতে এটা দেখব। থ্যাংক ইউ।